এই যে ঠাকুরনগরকে নতুনভাবে স্টেশন থেকে শুরু করে স্টেশন সংলগ্ন এলাকা থেকে ঠাকুরবাড়ির রাস্তা আলো নরেন্দ্র মোদী করেনি, অমিত শাহ করেনি, শান্তনু ঠাকুর করেনি, মমতা ব্যানার্জি করেছে। এটা শান্তনু ঠাকুরের জেনে রাখা উচিত। আপনি ধর্মের ভিত্তিতে যদি রাজনীতি করতে চান, 2021-এও যা পরিণাম ভারতীয় জনতা পার্টির হয়েছিল, আমি মানুষকে অনুরোধ করব যে আমার কোনো রাজনৈতিক কর্মসূচি ছিল না, আমি পুজো দিতে এসেছিলাম। যাদের টিভির পর্দায় টাকা নিতে দেওয়া যায় দেখা যায়, যাদের হাতে করমণ্ডল এক্সপ্রেসের 300 জনের রক্ত লেগে আছে, যাদের হাতে কৃষক বিলের কারণে 700 জন কৃষক যারা আত্মহত্যা করেছে তাদের রক্ত লেগে আছে, তারা যখন আসে ঠাকুরবাড়ির মাটি সমৃদ্ধ হয়, আর আমরা যখন আসি ঠাকুরবাড়ির মাটি কলঙ্কিত হয়। উনি বলেছেন, আমি চলে যাওয়ার পর ঠাকুরবাড়ির মাটিটা গোবর জল দিয়ে ধোবে। আমি শান্তনু ঠাকুরকে বলবো, আমি 3 মাস অন্তর অন্তর ঠাকুরবাড়িতে আসবো, তুমি ঠাকুরবাড়িটা গোবর জল দিয়ে অন্তত পক্ষে এই ফাঁকে ঠাকুরবাড়িটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, আর গোবরে এদের হাতটা পড়বে, নইলে তো এদের পা মাটিতে পড়ে না। কম করে ধোয়া মোছার কাজটা বিজেপি করতে পারে, আর তৃণমূলের কারণে বিজেপিকে গোবর জল আর জল দিয়ে রাস্তা পরিষ্কার করার বাধ্যতা তৃণমূল কংগ্রেস করতে পারে, এটা প্রমাণিত। আর একবার প্রতিষ্ঠা করে গেলাম, আমি আবার 3 মাস পর আসব। তোমার দম থাকলে তুমি আটকিও, খালি মানুষের সুরক্ষার কথা ভেবে কেন্দ্রীয় বাহিনী একদিকে শীতলকুচিতে নিরপরাধ মানুষকে গুলি চালিয়ে হত্যা করে, আর একদিকে মহিলাদের উপর লাঠিচার্জ করে। এর জবাব জনতা জনার্দন আগামী দিন নির্বাচনে দেবে। আমরা কোনো রকম কোনো অপ্রীতিকর পরিস্থিতিতে বা কোনো প্ররোচনায় কোনো ফাঁদে আমি আমাদের দলের কর্মী সমর্থক সৈনিক সুমানুদ্দায়ীদের অনুরোধ করব, কোনো মতে কোনো ফাঁদে পা দেবেন না, জনতা জনার্দনের উপর ছেড়ে দিন। মানুষ আগামী দিন জবাব দিক, চলবে না অন্যায়, টিকবে না ফন্দি, মানুষের আদালতে হতে হবে বন্দি। মানুষ আগামী দিন জবাব দেবে। এবং আজকে গুরুচাঁদ ঠাকুর এবং হরিচাঁদ ঠাকুরের যে দীর্ঘদিনের লড়াই, তুচ্ছ সাধন সংগ্রাম অধ্যাবসায় সেটাকে পুরোপুরি কুলোষিত কালিমালিপ্ত করল। এখানে বিজেপির কোনো নেতা কর্মী যদি আমার সাথে কথা বলতে চায়, আমি দাঁড়িয়ে আছি, আসো, কারোর ক্ষমতা নেই। পাগল গোসাই দলপতিদের ঢাল করে এরা তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতে চাইছে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।